হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের এখানে দেখো এইরকম তিন চার দিন ধরে অবস্থা, তিন চার দিনের বেশি হয়ে গেছে বলবো, কারণ কোনো রোদ্দুর নেই, কিছু নেই, একদম মেঘলা মেঘলা করে রয়েছে। তো বুঝতেই পারছো ঠান্ডাটা কীরকম পড়েছে। তো যাই হোক, একেবারে আমি টিফিনটা নিয়ে চলে আসলাম, আর টিফিনটা খেয়ে ছেলেকে আনতেও যাব। তো চলো, আনার পরে যাব একটু মার্কেটে। তো ছেলেকে নিয়ে বাড়িতেও গেছিলাম, বাড়িতে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে ওখান থেকে ঢুকেছি, কেন যেই সময় আমি ঢুকতে গেছি ওইটা আমি তখনও মলটা খোলেনি। তো গেছিলাম, এখানে আমাদের বাড়ির কাছেই একটা ভিমার্ট শপিং মল আছে, তো ওইখানেই গেছিলাম। তো দু একটা জিনিস কেনার ছিল, সেখান থেকে কিনলাম, আর একটা প্যান্টও নেওয়া হয়েছে আমার ছেলে, বাট তোমাদেরকে দেখানো হয়নি, কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো। বাড়িতে গিয়ে তোমাদের আমি কী কী কিনেছি নিশ্চয়ই দেখাবো। আর এরপর আমি বাড়িতেও চলে এসেছিলাম, আর যেহেতু আমি আগেই রান্না করে রেখে দিয়ে গেছিলাম, তো এসে স্নান টান করে একেবারে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকে যা যা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে হয়েছিল শিম, সর্ষে, বাঁধাকপি আর হয়েছে ডিমের কারি। তো রাত্রিবেলাটাও আমি একেবারে করে রেখেছি। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, কারণ শরীরটা দিচ্ছিল না। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। থেকে নিয়ে আসার সময় আমি মার্কেটে গেছিলাম, যে কাছাকাছি যে ভিমার্টটা আছে তো সেখানেই গেছিলাম আমি। তো একটা এক্সচেঞ্জ করার ছিল, তো সেটা এক্সচেঞ্জ করে তারপর ওটা নিয়ে এসেছি। তো কোনটা নিয়ে এসে পরে দেখাচ্ছি। তো আমি যেগুলো যেগুলো নিয়েছি তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো অলরেডি দেখো আমি একটা নাইট ওয়্যার নিয়েছি, তো এটা আমি, এটা ফুল স্লিভস, তো এটা আমি পরে নিয়েছি। এটার সাথে একটা প্যান্ট আছে আর এরকম একটা জামা ছিল, এটা নিয়েছিল 449 এরকম করে, 499 এরকম নিয়েছিল এটা, ঠিক আছে। তো আর একটা নিয়েছি, ছেলের গ্লাভস ছিল না, তো ছোটো হয়ে গেছিলো, আগে একটা ছিল কিন্তু এটা ছোটো হয়ে গেছিলো, তো এই কারণে এটা একটা না না এটা একটা না হয়েছে। আর এটা নিয়েছিল 99 বোধ হয়, হ্যাঁ এটা নিয়েছিল 99। আর একটা নিয়েছি এরকম একটা স্কার্ফ, বেশ বড়ো এটা, দেখো বেশ বড়ো, বেশ বড়ো এটা, তো এটাও আর খুব সফট এই স্কার্ফটা। তো এটা নিয়েছিল 149। আর যেটা আমি এক্সচেঞ্জ, আমি একটা এরকম হুডি টাইপের নিয়েছিলাম, তো হুডিটা আমার ছোটো হয়েছিল বলে ওটা আমি চেঞ্জ করেছি। আর এটা দেখো এরকম, এখানে একটা এক্সচেঞ্জ করে একটা চেঞ্জ, মানে যদি না লাগে ওটা খুলেও দিতে পারে, ওটা চেন আছে। হ্যাঁ দেখো, তো প্রথমে এও না হয়েছিলো ওই জন্য আমি দেখছিলাম, এটা ডবল এক্সেল নিতে হয়েছিল আমাকে। এটার এইসব প্রত্যেকটার উপরে তোমার উইন্টারের যে ক্লথ, ক্লথগুলো আছে প্রত্যেকটার উপরে ভিমার্টে অলরেডি তো অফার চলতেই থাকে ছোটোখাটো, তো যেহেতু উইন্টার স্পেশাল ওই জন্য আরও সুন্দর অফার দিচ্ছিল। আর এটার দাম নিয়েছে 1049, ঠিক আছে। তো এই একটা নিয়েছি আমি আমার জন্য, আর ছেলের জন্য নিয়েছি এই একটা, এটারও একটু টুপি আছে কিন্তু টুপিটা একটু ছোটো হয়ে গেছে, ওর সাইজের বলতে গেলে একদমই পাওয়া যাচ্ছিল না, তো আমার এক্সট্রা করে অলরেডি টুপি কিনতে হবে একটা। হচ্ছে হচ্ছে না তারা, বাট একটু ছোট হয়েছে, এর সাথে একটা টুপি আছে এরকম, আর এই কালারটা নিয়েছেন। আর হাজব্যান্ডের যেটা ছিল হাজব্যান্ড ওখান থেকে নিয়ে নিয়েছে, ওই জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো প্রচুর ঠান্ডা পড়েছে বলেই এগুলো নেওয়া, চলো যেটা ছিল সেটাতে মানে হচ্ছিল না, এতটাই ঠান্ডা পড়েছে, তো এই কারণে এগুলো আরো বেসিক্যালি নেওয়া। তো চলো, এই ছিল আমার শপিং। তো এরপরে আমি একটু চলে এসেছিলাম পাটিসাপটা করতে, কারণ ছেলের আবদার যে একটু পাটিসাপটা খাবে, তো একটাই নারকেল নিয়ে এসেছিলাম ওই জন্য অল্প করেই করলাম, আর পরে করবো আর একবার আমার হাজবেন্ড আসলে। তো এখানে আমি অলমোস্ট ব্যাটারটা করে নিয়েছি, তো ব্যাটারটা মনে হয় একটু থিক হয়ে গেছে, জানি না। আর এখানে আমার পুরটাও রেডি হয়ে গেছে, তো চলো একটা একটা করে দেখি, ফ্রাইং প্যানে না লেগে গেলেই ভালো, কারণ প্রচণ্ড আমার ফ্রাইং প্যানে লেগে যায়। আর প্রতি বছর আমি যেহেতু তোমার পৌষ সংক্রান্তিতে আমি কিছু করতে পারিনি, ভালো লাগছিল না কিছু করতে, কারণ আমাদের তেমন সেরকম নিয়ম নেই, আমি দেখিনি সেরকম,
কিন্তু পাটিসাপটা বিভিন্ন রকমের যে পিঠেগুলো হয় সেগুলো আমাদের বাড়িতে হতো, আমি দেখেছি আমার ঠাকুমাকে করতে। আর বেসিক্যালি আমার এগুলো ঠাকুমার কাছেই শেখা, একটা একটা করে দেখতাম ঠাকুমা প্রত্যেকটা, কোথার পাশে বসে থাকতাম যে কিভাবে কি করে, তো এখান থেকে মোটামুটি শেখা, মার কাছ থেকে কিছু শেখা, ঠাকুমার কাছ থেকে শেখা, আর বিয়ের পরে তো রান্নাবান্না আমার হাজবেন্ডের কাছেই শেখা। তো এইভাবেই আমি করেছি। আর দেখো আমার এখানে প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দর করে উঠছে, একটা কোনো প্রবলেম হয়নি। তো চলো এখানে, ওখানে তো আমার পাটিসাপটা মোটামুটি সবই হয়ে গেছে, আর এরপরে আমি করতে চলে আসলাম রুটি, কারণ ছেলের আজকে রুটি খাবে, ওর আবদারেই বলতে গেলে মোটামুটি আজকে করছি, তো অনেকদিন বাদেই রুটিটা করছি। রুটিটা বেসিক্যালি খাওয়া হয় না আমাদের, তো এখন যেহেতু ঠান্ডাটা পড়েছে মাঝে মাঝে এখন চলে, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর এখনও পর্যন্ত যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওতে, তো আজকের জন্য টাটা সবাইকে।